মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশিমকে বিয়ে করলেন গায়ক, অভিনেতা ও সঙ্গীত পরিচালক প্রীতম হাসান। 5 বছর আগে জাদুঘর গানের শুটিং এর সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মনিরা। 5 বছর পর অবশেষে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নিল। বৃহস্পতিবার ছিল তাদের গায়ে হলুদ, আজ বিয়ে। শুক্রবার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের আয়োজনে শ্রীমঙ্গলের 5 তারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অভিনেত্রী সুনেরা বিনতে কামাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেহতাজের কয়েকটি ছবি পোস্ট করলে তার নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। শেহতাজের একটি ছবিতে মেহেদি রাঙা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে, আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরা, অপর একটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে। পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিগুলো ছিল গায়ে হলুদ অনুষ্ঠানে। নেটিজেনরা ধারণাই করতে পারেননি এই দুজন সত্যিকার অর্থে বিয়ে করতে যাচ্ছেন। কিছুদিন আগে দল মিলে নেপাল গিয়েছিলেন, সেখানেও শেহতাজ ও প্রীতম ছিলেন জেফার ও সুনেরা। বন্ধু বলয়ের মধ্যে এই দুজনের প্রণয়ের সম্পর্ক বাইরের কেউ টের পাননি। শেহতাজ মূলত পরিচিত হয়ে উঠেছিলেন ধ্রুব গুহর শুধু তোমার জন্য গানের মাধ্যমে। এই গানে শেহতাজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা সিয়াম। গানটি এ পর্যন্ত স্ট্রিম হয়েছে 1,20,00,000 বার। স্বাভাবিকভাবে বলা যায় শেহতাজের মুখকে কতটা পরিচিত করেছে এই গান, 7 বছর আগের মুক্তি পাওয়া গান এটি। তবে 5 বছর আগে প্রীতমের গানের মডেল হতে গিয়ে জড়িয়ে পড়েন প্রণয়ে, এবার এই প্রণয় পরিণয়ে রূপ নিল। সঙ্গীত শিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। লোকাল বাস, পেয়ান সব, হুকা সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয়েও বেশ নাম করেছেন তিনি।